me everything. আলহামদুলিল্লাহ, এই দিনটা আমাদের অনেক স্পেশাল একটা দিন আছিল, কারণ ওই দিন আমার হাজব্যান্ডের স্বপ্ন পূরণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল একটা ব্লগ। ভিডিও শুরুতে দেখে তো বুঝতেই পারছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে পারে। হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই ভিডিওটা ছিল অনেক আগের, যখন বাংলাদেশে কোটা আন্দোলন চলতেছিল তখনের এক সপ্তাহ আগের ব্লগ আছিল এটা। মানে বাংলাদেশে কোটা আন্দোলন শুরু হওয়ার এক সপ্তাহ আগের ব্লগ আছিল এটা। আশা করি আমি আপনাদের বুঝিয়ে বলতে পারছি। তো এখন আসি মেইন কথায়। আমার হাজব্যান্ডের অনেক আগের থেকে একটা স্বপ্ন আছিল, সে একটা R15 বাইক কিনবে। তো শুরুতে তার প্ল্যান আছিল ব্ল্যাক কালারটা নিবে। যখন বাইক কেনার সময় চলে আসছে তো উনি ভাবতেছে নতুন যেটা বের হয়েছে ওইটাই নিবে। তো আমরা অনেকদিন ধরেই ডিসিশন নিছিলাম একটা বাইক নিব। তো আমাদের ব্ল্যাক কালারটাই নেওয়ার প্ল্যান আছিল। তো নতুন যেটা বের হয়েছিল R15M, এইটাই উনি নেওয়ার ডিসিশন নিল। আর সত্যি বলতে কি আমাদের দুজনের চয়েস সেম, উনি যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি, আমি যেটা পছন্দ করি ওনারও সেটা পছন্দ হয়, আমাদের দুজনের সবকিছুই সেম চয়েস। আচ্ছা, আপনারা কি ভিডিও শুরুতে খেয়াল করছিলেন আমার হাতে যে ফ্রুটসের ব্যাগ আছিল? আরে না, ওই ফ্রুটসের ব্যাগের ভিতরে টাকা আছিল। আমরা ব্যাংক থেকে টাকা নামে আনছিলাম, ওই ফ্রুটসের ব্যাগে করে অনেকগুলো টাকা আনছিলাম। আর সত্যি বলতে কি গাইস, জানেন পুরোটা রাস্তা আমি ভয়ে ভয়ে আছিলাম, এই ফ্রুটসের ব্যাগটা আমার হাতে আছিল না, মানে এই টাকার ব্যাগটা আমার হাতেই আছিল পুরোটা রাস্তায়। আর হ্যাঁ, আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো ফাইনালি বাইকটা এখন বাসায় যাওয়ার জন্য রেডি, আর আমি অনেক এক্সাইটেড ছিলাম বাইকটা কখন স্টার্ট দিবে। দেখেন কত সুন্দর দেখতে, কত কিউট একটা বাইক গাইস। আমি ভাবতেছি এরকম একটা পিঙ্ক কালার বাইক আমার হয়তো। তো যাই হোক, এখানে এখন বাইকের কাগজটা রেডি করা হচ্ছে। আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমার হাজব্যান্ডের বাইকটা কিরকম, আমার তো অনেক ভালো লাগছে। এখন আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করব। ওই দিন কিন্তু বাইকটা কেনার পর বাসায় বাইকটা চালায় নিয়ে গেছিল আমাদের এক ভাইয়া আছে, দুলাভাই লাগে, উনি বাইকটা চালায় বাসায় নিয়ে গেছিল। কারণ আমার হাজব্যান্ড এখনও বাইক চালাতে পারে না, এর আগে উনি কখনো বাইকটা চালায় নাই। উনি কিন্তু বাইক চালানো শিখছেই এই R15M দিয়ে। এই যে দেখেন, এই সে ফ্রুটসের ব্যাগ, এই ব্যাগে করেই টাকাগুলো ব্যাংক থেকে আনা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের স্বপ্ন তো পূরণ হইল। ওনার অনেক আগের স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল একটা বাইক কিনবে, তার একটা বাইক থাকবে। শুধু আমার হাজব্যান্ডের না, সব ছেলেরই স্বপ্ন একটা বাইকের। আল্লাহ তাআলা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে। আজকের ব্লগটা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা কিরকম ছিল আর আমাদের বাইকটা কিরকম আছিল। আর এখন হইতেছে এখানে টাকা পয়সার হিসাবের পাল্লা, টাকা পয়সা হিসাব করতেছে। আচ্ছা গাইস, আপনারা গেস করেন তো এই বাইকটা কিনতে কত টাকা গেছে আমাদের? অবশ্যই জানাবেন কত টাকা গেছে এই বাইকটা কিনতে। আর এখনো কাজ শেষ হয় নাই, অনেক কাজ বাকি রয়েছে, আর আমি ওয়েট করতেছিলাম কখন বাইকটা নিয়ে বাসায় যাব। তো আমার এত বোরিং লাগছিল, এই কাজ এখনো শেষ হয় নাই, টাকা গোনার কাজ, বাইকের কাগজ রেডি করার কাজ, তো আমার অনেক বোরিং লাগছিল, তাই টাকাগুলো নিয়ে ফাইজলামানি করতেছিলাম। আর এই যে আমাদের বাইক আনবক্সিং করলো, আর কি একটা কি সুন্দর লাগতেছে তাই না? যাই হোক আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের স্বপ্নটা পূরণ হইলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, উনি যে ঠিকঠাক ভাবে বাইক চালাতে পারে, ভালোভাবে চলতে পারে। আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটাতে লাইক দিতে কেউ ভুলবেন না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।